إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا، يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. إلى آخر الآيات. সমস্ত প্রশংসা সমস্ত হামদ সেই মহান রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে তার শ্রেষ্ঠ মাখলুক ইনসান হিসাবে, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং তার মনোনীত দিনের মধ্যে অন্তর্ভুক্ত করিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি আমরা, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার মনোনীত দিন ইসলামের প্রচার প্রসার করার জন্য যাদেরকে তিনি পৃথিবীর বুকেতে প্রেরণ করেছিলেন, সেই অসংখ্য নবী ও রাসূলদের উপরে অবতীর্ণ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরুদ ও সালাম, খুসুসান শেষ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জুমার দিন, জুমার খুতবার সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত খুতবার জন্য একটি আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা নূরের আয়াত নম্বর 19। এটাকে সামনে রেখে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করার প্রচেষ্টা করব। আমাতো আতিল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বর্তমানে দেখা যাচ্ছে চারিদিকে যেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা হলো শয়তানের একটা এমন চক্রান্ত, যে চক্রান্তের ফাঁদে পড়ে ইমানদার মানুষদের ইমান রক্ষা করা মুশকিল হয়ে পড়েছে। সেটা হলো চারিদিকে অশ্লীলতা, ছোট পোশাক, নারীদের দেহ থেকে যেন মনে হচ্ছে পোশাক ধীরে ধীরে নামতে শুরু করেছে। আর এই নারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, আওরাত শব্দের অর্থ হলো গোপন। তা নারীদেরকে লোভনীয়ভাবে সৃষ্টি করা হয়েছে, তাদের মস্তক থেকে নিয়ে পদযুগল পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে, পুরুষ মানুষদেরকে। যাদের অন্তরে ব্যাধি রয়েছে, যাদের অন্তরে কমজোরি রয়েছে, ইমানের দুর্বলতা রয়েছে, অধিকাংশ তো সেই অশ্লীলতার আহ্বানে, ব্যভিচারের আহ্বানে, ছোট পোশাকের আহ্বানে সাড়া দিচ্ছে। আর এইভাবে সমাজে অকল্যাণ নেমে আসছে। তাদের সঙ্গে সঙ্গে আজকাল ইমানদার পুরুষদেরও চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে এবং ইমানদার পুরুষরাও ওই সমস্ত দৃশ্য দেখে তারা লজ্জায় নিজেদের মাথা হেঁট করতে বাধ্য হচ্ছে। নচেত তাদের দিকে দেখার ফলে কি হচ্ছে, সেই লোভে পাপ পাপে মৃত্যু বলে একটা যে কথা আছে সেই দিকে আকৃষ্ট হয়েছে, তারা নিজেরাও পথভ্রষ্ট হচ্ছে। আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের উপরে, যাদের অভিভাবকের উপরে দায়িত্ব আছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পরিবারের উপরে দায়িত্ব দিয়েছেন। যেমন একটা রাখাল, তাকে যখন ভেড়া দুম্বা বা ছাগল চড়াতে দেওয়া হয়, কোনো মালিক তাকে যখন ছাগল চড়াতে দেয়, সে মাঠে ঘাটে যেখানে নিয়ে যাবে, জঙ্গলের ধারে নিয়ে যাক, তার দায়িত্ব হচ্ছে যে কটা ছাগল সে নিয়ে গেল, যে কটা ভেড়া সে নিয়ে গেল, সেই কটাকে সে ফেরত নিয়ে আসবে, হারিয়ে যাওয়া থেকে বিভিন্ন জন্তুরের হামলা থেকে তাকে বাঁচিয়ে নিয়ে আসা। অনুরূপ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা প্রত্যেকেই হচ্ছ রাখাল, প্রত্যেককেই হিসাব দিতে হবে। যারা পুরুষ মানুষ, সংসারের অভিভাবক, তার স্ত্রীর কি চালচলন, তার সন্তান সন্ততিদের কিভাবে মানুষ করছে, তাদেরকে কি শিক্ষা দিচ্ছে, কি চালচলন তাদের মধ্যে প্রবেশ করাচ্ছে, এই হিসাবে সেই অভিভাবককে কিন্তু কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায়ী হতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। কারণ দুর্বল অভিভাবক, ভীতু অভিভাবক এখান থেকে প্রচার প্রসার লাভ করে একটা অশ্লীল পরিবেশে, যার জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পুরুষের বিবাহের জন্য যেটা নির্ধারণ করেছেন, একটা পুরুষ মানুষ অধিকাংশ ক্ষেত্রে চারটি জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিসের প্রতি ঝুঁকে সে বিবাহ করে। প্রথম হচ্ছে যে মেয়েটা ভালো বংশের কিনা, মেয়েটাকে দেখতে ভালো কিনা, সুন্দরী কিনা, মেয়েটা ধন দৌলতওয়ালা, টাকা পয়সাওয়ালা, গাড়ি বাড়িওয়ালার মেয়ে কিনা, এই সমস্ত দিকে বেশি ঝুঁকে পড়ে মানুষরা। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চতুর্থ গুণ হচ্ছে কোন নারীকে বিবাহ করে কোন পুরুষের জন্য যে সে সতী কিনা, পাঁচ ওয়াক্ত নামাজি কিনা, সেই নারীটা বাড়িতে ইসলাম চর্চা করে কিনা। তোমরা কি করো? চতুর্থ গুণকে প্রাধান্য দাও, নচেত তোমাদের হাত আগুনে পুড়বে। অর্থাৎ যদি আমরা ভালোর দিকে ধ্যান না দিয়ে, দিনদারি চরিত্রের দিকে ধ্যান না দিয়ে যদি সৌন্দর্য দেখে বিয়ে করি, একটা পুরুষ যদি সুন্দর নারী দেখে বিয়ে করে, কিংবা ধন দৌলত ওলার মেয়ে দেখে বিয়ে করে, কিংবা উচ্চ বংশের মেয়ে দেখে বিয়ে করে, তার ইহকাল এবং পরকাল ধ্বংস হয়ে যেতে পারে। কারণ অধিকাংশ সংসারে দেখা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে আজকাল অনেক দেখছি বিবাহ হচ্ছে, স্বামী চাইছে ইসলামী তরিকায় চলতে, কিন্তু স্ত্রীকে সে বিয়ে করেছে সুন্দর দেখে, উচ্চ বংশে, সে কোনোদিন ওই শিক্ষা পায়নি, তাকে ওই শিক্ষা দেওয়া হয়নি যে পর্দা করতে হবে, তাকে ওই শিক্ষা দেওয়া হয়নি যে সর্বাঙ্গ ঢাকার মতো বস্ত্র পরিধান করতে হবে। সে এমন পরিবেশে মানুষ হয়েছে, লালিত পালিত হয়েছে, যেখানে অশ্লীলতার প্রচার প্রসার, যেখানে ছোট থেকে একটা বাচ্চা মেয়েকে কি করা হয়, তার এখানে ফাঁকা, ওইখানে ফাঁকা, পিঠ ফাঁকা, এই ধরনের পোশাকটাকে পরতে অভ্যস্ত করা হয়েছে। যদি বিবাহের পর তার স্বামী তাকে নিজের দৈনিক দিনের আচরণের মধ্যে তাকে করতে চায়, সেখানে বিবাহ সংসারে এমন আমাদের দেখা আছে যে এইসব ক্ষেত্রে কি হয়েছে, স্বামী স্ত্রী বিচ্ছেদ, তালাক হয়ে গিয়েছে। কারণ হচ্ছে একটাই, দিন ইসলামে পরিচালনা করতে চাওয়া হচ্ছে, আর সে দিন ইসলামে পরিচালনা হবে না, কারণ সে শিক্ষাটা নিয়ে আসেনি। আর এই পুরুষটারও দোষ হচ্ছে, এ দিনদারি নারীকে না বিয়ে করে, চরিত্রবান নারীকে না বিয়ে করে, কোরআন পড়তে জানে, কোরআনের অর্থ বুঝদার তার মধ্যে প্রবণতা আছে, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ে, পর্দা করে চলে, এমন মেয়েকে না বিয়ে করে সে সৌন্দর্যের দিকে ঢলে পড়েছে। আবার অনেক পুরুষকে দেখা গিয়েছে যে সে পাঁচ ওয়াক্ত নামাজি, বাকায়দা দাড়িও আছে, বিয়ের পরে স্ত্রীর সৌন্দর্যের, স্ত্রীর রূপ লাবণ্যে ঢলে পড়ে কি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এমন ঘটনা না ঘটান। এমন জায়গায় অনেক জায়গায় ঘটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় অবশ্য সবকিছু ঘটে থাকে। তো আমরা দেখেছি অনেক পুরুষকে, দিনদার চরিত্রবান পুরুষ, তারা স্ত্রীর প্রবণে পড়ে দাড়ি পর্যন্ত কামিয়ে ঘুরছে, পাঁচ ওয়াক্ত নামাজ নেই তার মধ্যে, দাড়িটা ছিল বিয়ের আগে, তার স্ত্রী বলেনি কিন্তু বিয়ের আগে যে দাড়িওয়ালাকে বিয়ে করবো না, তার মধ্যে শয়তানি একটা কাজ করছে, শয়তানি চক্রান্ত, যে তার বিয়ে হতে দেখা যাবে না, দাড়িওয়ালা আমার কাছে আসতে পারবে না, সৌন্দর্য স্ত্রী রূপ লাবণ্যে ঢলে পড়ে সে কি করছে, দিনকে বিসর্জন দিচ্ছে, কিন্তু দুনিয়াকে বিসর্জন দিতে সে রাজি নয়। তো আমাদের আজকে উচিত হচ্ছে কি, এমন ভাবে সাবধানতা ভাবে চলতে হবে যাতে আমাদের সন্তান সন্ততিদের একদম ছোট থেকে আমরা লালন পালন করতে পারি, তাদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দিতে পারি, তাদেরকে একদম বাচ্চা বয়স থেকে পর্দা করতে শেখাতে হবে, তাদেরকে বাচ্চা বয়স থেকে এমন কাপড় পরিধান করাতে হবে যাতে তাদের মধ্যে অভ্যস্ত হয়ে যায় সর্বাঙ্গকে ঢেকে চলার। সেই নারী সেই সন্তান সন্ততি বিয়ে হয়ে যখন অপরের ঘরে যাবে সেখানেও সে পর্দা সহকারে থাকতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিরাল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা পছন্দ করে যে মুমিনদের মধ্যে, মুমিন নারী পুরুষদের মধ্যে অশ্লীলতা ব্যভিচার বৃদ্ধি পাক, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে এই পৃথিবীতেও শাস্তি আর আখিরাতেও শাস্তি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানেন তোমরা সেটা জানো না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতে চাচ্ছেন যে যারা পৃথিবীতে আজকালকে যে পোশাকগুলো আবিষ্কার করছে, অঙ্গ প্রত্যঙ্গ একদম খুলে চলা পাতলা পোশাক আবিষ্কার করছে, আর যারা সেগুলো পরাচ্ছে যেসব পুরুষরা, তাদের কন্যাদের এনে দিচ্ছে, তাদের স্ত্রীদের এনে দিচ্ছে, রূপ লাবণ্য সাজগোজ সমস্ত কিছু এনে দিচ্ছে। জানেন আপনি আমাদের পুরুষ এবং মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য উযু করতে হবে। উযুর শর্ত হচ্ছে আপনার উযুর যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলোতে সরাসরি পানি লাগতে হবে। যদি আপনার হাতে আংটি থাকে, এই আঙুলে ছাড়া তো পড়তে পারবে না পুরুষ মানুষ, এই আঙুল ছাড়া আংটি পড়তে পারবে না, তারপরেও যদি আংটি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, উযুর সময় তার হাতে আংটি ছিল বলে ঝিলিয়ে নিতেন যাতে আংটির ভেতরেও পানি চলে যায়, যেখানে অঙ্গ প্রত্যঙ্গ লাগে পানি। আর আমাদের মা ও বোনেরা কি করছে, নখ পালিশ দিচ্ছে। নখ পালিশ এমন একটা জিনিস, এই নখে যদি লেগে থাকে, নখেতে ডাইরেক্ট সরাসরি পানি লাগবে না, তো এদের উজুই হবে না। অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থাকলে পরে উজুর, অঙ্গ প্রত্যঙ্গ শুকনো থাকলে পরে উজু হবে না। একদিনকে এক সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কিছু সাহাবায়ে কেরাম আছেন, সেখানে দেখা গেল সাহাবায়ে কেরামগণ উযু করতে গিয়ে তাড়াহুড়ো করতে কিছু জনের কি হলো, পেছনের যে গোড়ালি পেছনে শুকনো রয়ে গেছে। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদম উচ্চ স্বরে বললেন, হে আমার সাহাবায়ে কেরামগণ, সাবধান, তোমাদের গোড়ালিগুলো শুকনো রয়ে যাচ্ছে, ওই শুকনো গোড়ালির জন্য জাহান্নামের আযাব আছে। তাহলে শুকনো গোড়ালির জন্যই যদি জাহান্নামের আযাব থাকে, যারা উযু করছে যেসব মা ও বোনেরা আর নখ পালিশ হাতে আছে, নখে তারা নখ পালিশ দিয়ে রেখেছে, তাদের উযু তো আদৌ হবেই না। তাদের উযু যদি না হয়, নামাজ কবুল হবার কোনো প্রশ্নই ওঠে না। অথচ আমরা কি করছি, পুরুষরা স্বামী তার স্ত্রীকে, পিতা তার কন্যাকে, ভাই তার বোনকে নখ পালিশ থেকে শুরু করে ঠোঁট পালিশ সমস্ত কিছু দিচ্ছি, অথচ ওই যে লিপস্টিক জাতীয় যে বস্তুগুলো রয়েছে ওতে নিষিদ্ধ এমন অনেক বস্তুর মিশ্রণ থাকে যেগুলো ইসলামে হারাম। পোশাকের কথায় যদি আসা যায়, তাহলে সহিহ মুসলিমের হাদিস 2128 নম্বর হাদিস, সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার এই জামানার মহিলাদের জন্য বলে দিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চোখ এখনো সেই ধরনের জিনিস দেখেনি, আমার চোখ এখন সেই ধরনের কোন নারীদের দেখেনি যে নারীদের আগমন ঘটবে পৃথিবীর শেষ দিকে, আখির জামানায় যে নারীদের আগমন ঘটবে। দুটি নিদর্শন বলা হয়েছে, এক, তারা পোশাক পরবে আর উলঙ্গ থাকবে, আর দ্বিতীয় হচ্ছে তাদের মাথার যে খোপাগুলো বেণীগুলো এমন থাকবে যেমন উটের পিঠে কুঁজো থাকে, দেখবেন উটের পিঠে যে কুঁজ থাকে ওই উটের কুঁজের মতো উঁচু থাকবে। অর্থাৎ তারা নকলি চুল ব্যবহার করবে, নকল চুল ব্যবহার করা সে পুরুষের জন্য হোক মহিলাদের জন্য হোক নিষিদ্ধ। পরচুলা ব্যবহার করা ইসলামে নিষিদ্ধ। এক মহিলা এসে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী চাইছে যে আমি পরচুলা ব্যবহার করে আমার চুলটাকে যেন তার কাছে সুন্দর লাগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার স্বামীর কথা মানা যাবে না। স্বামীর হুকুম মানা, নির্দেশ মানা স্ত্রীর জন্য ওয়াজিব, কিন্তু স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো আদেশ দেয় যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করা হয়, কোরআন ও হাদিসের বিপরীত চলা হয়, সেই স্বামীর নির্দেশকে মানা যাবে না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তোমার স্বামীর কথা মেনে তুমি পরচুলা করবে না, পরচুলা লাগাবে না। আজকে দেখা যায় বাড়ি বাড়িতে কি হয়, মহিলাদের পরচুলা, তারা চুলটাকে কারো চুল ছোট, কারো চুল আবার পাতলা, পরচুলা লাগিয়ে আবার খোপাটাকে বৃদ্ধি করে একদম এমন ভাবে তাদের খোপাটা উঁচু হয়ে থাকে যেন মনে হচ্ছে উটের খোঁজের মতো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেটা ঘটবেই। আর চারিদিকে আজকে যে ছোট ছোট পোশাক, আমার তো মনে হয় যে আগামীতে একটা ইতিহাস থেকে যাবে যে পরবর্তীকালে লোকেরা বলবে হয়তো যে এক যুগে ওড়না বলে কিছু ছিল, এক যুগে ওড়না বলে কিছু ছিল। পরবর্তীকালের যুগে হয়তো আজ থেকে 15 বছর 20 বছর পরে হয়তো বলবে কেউ যে ওড়না এরকম নিত আমরা শুনেছিলাম। যা অবস্থা আজকে, এই সবের জন্য দায়ী কারা? পয়সাটা রোজগার করছে কারা? পুরুষরা রোজগার করে এনে তো মহিলাদের দিচ্ছে, পুরুষদের অধীনে তো চলছে ঘর সংসারগুলো, পুরুষদের অধীনে তো নারীগুলো চলছে। তাহলে এরা যদি সাবধানতা অবলম্বন না করে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের দিকে খেয়াল করে আমাদের স্ত্রী মা ও বোনেদের যদি পোশাকগুলোকে আমরা সংশোধন করার প্রচেষ্টা না করি, আমরা দায়ুস হিসাবে গণনা হব, আর দায়ুসের জন্য জান্নাত হারাম। তাই সাবধান হতে হবে। অশ্লীলতা এমন একটা বিষয়, মানুষকে সমস্ত পাপের কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা নাহলের মধ্যে 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়ি ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আদেশ দেন ন্যায় পরায়ণতা, ন্যায়ভাবে বিচার করো, সৎ আচরণ করো লোকেদের সঙ্গে, আর কি করো, আত্মীয় স্বজনকে দান করো। আর তিনি নিষেধ করেন কোন দিকে? নিষেধ করেন খারাপ কাজের দিকে, অশ্লীল কাজের দিকে, এবং আল্লাহ ও তার রাসূলের অবাধ্যতা করা হতে তিনি তোমাদেরকে নিষেধ করেন। তো আজকে আমরা কিন্তু ইসলামে যেগুলো হুকুম দেওয়া হয়েছে, যেগুলো নির্দেশ দেওয়া হয়েছে, ন্যায় পরায়ণতা উঠে গিয়েছে। আত্মীয় স্বজনদের সঙ্গে যে দান সদকা খয়রাত একে অপরের করব, অনেকে আবার ধন দৌলত দিকে আত্মীয় স্বজনদের সঙ্গে মিলবে, ও গরিব, একদম রক্তের সম্পর্ক, আমি বলছি রক্তের সম্পর্ক আমাদের দেখা, কিন্তু সে পয়সাওয়ালা নয়, সে রোজ আনে রোজ খায়, তার নিজের ভাইয়ের সঙ্গে মিল নেই, কারণ ও গরিব। আর অপরের সঙ্গে সে আমি যেমন পয়সাওয়ালা হয়েছি তেমন ওরাও পয়সাওয়ালা, আরে কি লেনদেন, কি খাই খিলাই হচ্ছে। আত্মীয় স্বজনকে দূরে ঠেলে দিচ্ছে, কারণ তাদের পয়সা নেই, তারা গরিব, আর আমি পয়সাওয়ালা হয়েছি। যারা আমার আত্মীয় স্বজন নয়, পাড়া প্রতিবেশীও নয়, এমনকি বৈবাহিক সম্পর্কে যে একটা আছে, হয়তো আমার শ্বশুর বাড়িরও আত্মীয় নয়, কিন্তু বন্ধু বান্ধব, তারা কি আমার সমকক্ষ? আমি যেমন ধন দৌলতলা হয়েছি, অনুরূপ ধন দৌলতলা তারাও হয়েছে, তাদের সঙ্গে একদম ঘনিষ্ঠ আত্মীয়ের মতো লেনদেন সমস্ত কিছু চলছে। অথচ আত্মীয় সম্পর্ককে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছিলেন, তখন সেই আত্মীয় সম্পর্ক বলে উঠেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে সৃষ্টি করছেন, কিন্তু আপনার মাখলুক মানুষ আমাকে ছিন্ন করবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তোমার সঙ্গে সম্পর্ক যারা ছিন্ন করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব, আর তোমার সঙ্গে সম্পর্ক যারা বজায় রাখবে, আমি আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখব, আর যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্ন করবে সে ব্যক্তি বেহেশতে বা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তখন আত্মীয় সম্পর্ক বলে উঠলো, আল্লাহ, আমি এতে সন্তুষ্ট। তাহলে আজকে আমাদের নিজেদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমাদের সমাজে কি ঘটছে, আমাদের সমাজে আমরা কিভাবে অশ্লীলতাকে কি করছি, প্রচার প্রসার করছি, কিভাবে আমরা বৃদ্ধি করছি। আর কিভাবে আমরা আত্মীয় সম্পর্ক ছিন্ন রেখে গরিব বলে তার সঙ্গে সম্পর্ক তাকে তুচ্ছ জ্ঞান করে দূরে সরিয়ে দিচ্ছি আর বড় লোকদেরকে হেলায় বুকে টেনে নিচ্ছি। যদি এগুলোই আমাদের ভেতরে আচরণ থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য পৃথিবীতে ভয়ঙ্কর শাস্তি হবে আর আজকাল কিয়ামতের দিনে তো কিয়ামতের হিসাব নিকাশের পরে তাদের জন্য জাহান্নামের শাস্তি নির্ধারিত রয়েছে। তো আমাদেরকে সচেতনতা হতে হবে এই সমস্ত ব্যাপারগুলো যেন আমাদের ভেতরে যেগুলো আছে ত্রুটি যদি কিছু থাকে সেগুলো সংশোধন করতে হবে আর সংশোধন যদি করতে না পারি জানতে হবে আমার ইমানের মধ্যে দুর্বলতা রয়েছে আর ইমানের মধ্যে দুর্বলতা থাকলে কাল কিয়ামতের দিনে কিন্তু দুর্বল ইমান নিয়ে জান্নাত পাওয়া যাবে না। বিশেষ করে যেগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন যে এই এই পাপগুলো রয়েছে কি কাবীরা গুনাহ আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা আয়াত নম্বর 31 সূরা নাজম আয়াত নম্বর 32 সেখানে বলে দিয়েছে যে আমার দ্বারা এবং আমার নবী রাসূলের দ্বারা যেগুলো ঘোষণা করে দেওয়া হয়েছে যে এগুলো হচ্ছে কাবীরা গুনাহ এই কাবীরা গুনাহ থেকে যে বেঁচে থাকবে না কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি রহমত দয়া সে পাবে না আর তার পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার সুমতি দান করেন সমস্ত ধরনের অশ্লীল সমস্ত ধরনের বেহায়াপনার কাছ থেকে যেন আমাদেরকে রক্ষা করেন আর যেন আগামীতে আমাদেরকে তার দিনের মধ্যে থাকার সুমতি প্রদান করেন। আমিন। আলহামদুলিল্লাহ ওয়ালা মাল্লা ইবাদিহি ইবাদাত والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তার চেয়ে উত্তম কথা তার চেয়ে উত্তম বাণী কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে তার দিকে কোরআনের দিকে হাদিসের দিকে ডাক দেয় আহ্বান করে আর নিজে আমল করে এবং সে বলে আমি একজন মুসলিম বা আত্মসমর্পণকারী আহ্বানকারী এবং আহ্বানকারীর সঙ্গে যারা থাকে উভয়কে এক বলা হয়েছে। কারণ সহিহুল জামের একটা হাদিস রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদের জন্য হজের নীতি যেখানে অনেক জায়গা ঘোষণা করা হয়েছে অনেক ক্ষেত্রে কিছু এমন আমল রয়েছে যেখানে তিনি বলছেন যে কোনো একটা মসজিদে কোনো আলেম গেল শিক্ষা দিতে বা কিছু মুক্তাদি কিছু শিক্ষা নিতে গেল উভয়ের জন্য হজের নীতি সমান নীতি রয়েছে। এখানে বোঝা গেল যে যে ব্যক্তি আহ্বান করবে এবং যারা তার আহ্বানে সাড়া দেবে এবং সেই আহ্বানকারীদের সঙ্গ প্রদান করবে উভয়ের জন্য স্বভাব রয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন যে দাওয়াতের কাজ করতে হবে আর এ সম্পর্কে তিনি বলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরে তোমাদের মধ্যে একটি দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের প্রতি আহ্বান করবে ভালো কাজের প্রতি ডাক দেবে। তো এই দল ইমানদারদের দল এই দল যেমন এলাকা ভিত্তিক থাকার প্রয়োজন আছে এই দল তেমনি এলাকা ছাড়াও কয়েকটা এলাকা নিয়েও থাকার প্রয়োজন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে সক্ষমতা দান করেছেন আলহামদুলিল্লাহ যে আমরা এখানে ওখানে বিভিন্ন জায়গায় দলবদ্ধভাবে দাওয়াতের কাজ করছি। তো আগামীতে এর প্রস্তুতি আরো ভালোভাবে নিতে হবে। তো এর জন্য এটা শর্ত নয় যে একদম উচ্চ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ থাকতেই হবে। আমরা ভালোবাসা চাই আমরা দূরত্ব চাই না। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন পবিত্র কোরআনের মধ্যে যে তোমরা কি করো নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করো না ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো। তো ঐক্যবদ্ধভাবে বলতে আমরা কোনো যারা বিভিন্ন ধরনের সংগঠন দল করছে তাদের সঙ্গে ঐক্যবদ্ধভাবে হতে হবে না। ঐক্যবদ্ধের অর্থ হচ্ছে নিজেদের মধ্যে কোনো মতভেদ থাকলে পরে সেগুলো আমরা কোরআন ও হাদিসের আলোকে মিটমাট করার প্রচেষ্টা করব। আমরা তাদেরকে আহ্বান করব তারা আমাদের আহ্বানে সাড়া দেবে তাদের আহ্বানে আমরা সাড়া দেব, তাদের ওখানেও আমরা গমন করব। এইভাবে একে অপরের সহযোগিতা নিয়ে দাওয়াতের কাজ করতে হবে, স্থানীয়ভাবে করতেই হবে। যদি স্থানীয়ভাবে দাওয়াতের কাজ আপনি বন্ধ করে দেন, আপনি বাইরে যাচ্ছেন কিন্তু আপনার এলাকা অন্ধকার। যেমন একটি লম্পট জ্বালালেন, লম্পটের আশেপাশে দেখবেন অন্ধকার থাকে, দূরে দেখবেন আলো থাকে। অনুরূপ যদি আপনি হন বা আমরা হই, আমরা যেখানে আছি সেইখানটায় যদি অন্ধকার থাকে আর আমরা লাফিয়ে গিয়ে অন্য জায়গায় আলো করব, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তো আমরা যেখানে আছি এখান থেকে উঠে গিয়ে অন্য জায়গায় যেমন দাওয়াতের কাজ করছি, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কয়েকটা প্রোগ্রাম হয়ে গেল যে তাদের যে মানসিকতা, তারা যেভাবে শিরক ও বিদআতকে বর্জন করে কুরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে গ্রহণ করে এগিয়ে আসছে, আমরা মনে করছি যে তাদের যে প্রবণতা আমাদের প্রবণতা পিছনে চলে যাচ্ছে, সেটা দেখে মনে হচ্ছে। আমরা সেখানে গিয়ে বাতি জ্বালাচ্ছি আর আমাদের নিজেদের ঘর অন্ধকার হয়ে যাচ্ছে। যেমন যাওয়ার প্রয়োজন আছে তেমন নিজেদেরও দায়িত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। তাহলে আমরা নিজেরা কোরআন ও হাদিসের ভাষণ শুনছি, তার উপরে আমল করছি, অপরকে কোরআন ও হাদিসের ভাষণ বা দাওয়াত পৌঁছানোর জন্য আমরা যাচ্ছি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে যে নিজেদের পরিবার, নিজের স্ত্রী, নিজের সন্তান সন্ততি, নিজের ভাই, নিজের পাড়া প্রতিবেশী, এদের কাছেও দাওয়াতের কাজ করার প্রয়োজন আছে। যদি এগুলো না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে দিয়েছে যে একটা জাহাজ যেমন পানিতে চলছে, সেই জাহাজটা হলো দুতলা জাহাজ। নিচের মানুষরা পানি পায় না, তাদেরকে উপরে যেতে হবে পানি আনতে। উপরে গিয়ে তারা কল যে সিস্টেম আছে বা বালতি ফেলে হোক, সমুদ্র থেকে তারা পানি তুলে তবে নিচে আনতে পারবে। এখন যদি উপরের কিছু মানুষ বলে যে তোমরা যেখানে আছো ওখান থেকে পানি নাও, আমরা তোমাদের আসতে দেবো না, আর নিচের মানুষরা যদি কি করে, আমাদের যাবার তো প্রয়োজন নাই, উপরে বারবার যাচ্ছি, ঝগড়া হচ্ছে, দরকার নাই, আমি কি করলাম জাহাজটাকে ফুটো করলে কি হবে, ডাইরেক্ট পানি চলে আসবে। তো ওই যে তারা যদি জাহাজটাকে ফুটো করে তাহলে তারা তো পানি পাবে, কিন্তু পরিণতি কি হবে, জাহাজে পানি ঢুকে সমস্ত জাহাজটাই ডুবে যাবে, নিচের তলারও মরবে, উপর তলারও মরবে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই যে জাহাজটাকে তারা নিচেতে ফুটো করতে যাচ্ছে, যদি উপরওয়ালা ব্যক্তিরা তাদের হাতটাকে ধরে না নেয়, এ না ভাই তোমরা এই জাহাজটাকে ফুটো করো না, এতে আমরা সবাই মারা পড়বো, তোমরা উপরে যেমন আসছো এসো পানি নাও, যদি হাতটাকে তারা ধরে না নেয় সবাই মরবে। আর তাদের হাতটাকে ধরা মানে তাদেরকেও রক্ষা করলো, নিজেরাও রক্ষা পেল। তাই সমাজে যে সমস্ত রকমের অশ্লীল কাজ হচ্ছে, গান বাজনা হচ্ছে, শরীয়ত বিরোধী, কোরআন হাদিস বিরোধী কাজকর্ম হচ্ছে, আঞ্চলিকভাবে নিজেদের মসজিদ জামাতগতভাবেও সেখানে গিয়ে তাদেরকে রুখতে হবে। ইন্নাল মুবাযযিরিনা কানু খুওয়ানাশ শায়াতিন, নিশ্চয় অপবাইকারীরা হচ্ছে শয়তানের ভাই। এই আয়াত আমরা জানি যে অপবাইকারী মাত্র শয়তানের ভাই। আর অপবাই হচ্ছে যেখানে মানুষের কোনো উপকার নাই, গান বাজনা হচ্ছে, চালিয়ে কি উপকার হচ্ছে আমার মাথায় আসে না। উল্টো গান বাজনা যে এমন এমন আওয়াজ হচ্ছে, অনেক মানুষকে দেখা গিয়েছে তাদের হার্ট দুর্বল, ওই আওয়াজের ফলে তারা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। আজকে বিবাহ উপলক্ষে, বিবাহের মধ্যবর্তী প্রোগ্রামের উপলক্ষে যেভাবে খরচা করছে মুসলমানরা, কাল কিয়ামতের দিনে এরা যে বাঁচতে পারবে আমার মনে হয় না। এরা যে নামাজ রোজা করে, বড় বড় লম্বা লম্বা পোশাক পরে আর মাথায় লম্বা লম্বা টুপি পরে, এরা যে কাল কিয়ামতের দিনে বাঁচতে পারবে, এই কথা আমার যেন দিমাগে আসতে চাই না। কারণ এদের যে অপব্যয় হচ্ছে, আজকে দেখছি চারিদিকে মুসলমানদের অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এত বড় বড় নিয়ামত দিয়েছে। আজকে দেখুন পৃথিবীর মধ্যে অধিকাংশ মুসলিমরা হচ্ছে বড় লোক। আজকে আমাদের ভারতবর্ষের মুসলিমদেরকে শেষ করার জন্য যে একটা পরিকল্পনা भारत सरकार निल से देखा गया मुसलमान तो आल्लाहर रहमते अनेक क्षेत्र में बेचे गए किन्तु तादेरी जात भाईरा कि होयेछे आमादेर थेके बेशी डुबे गिएछे जार फले परिणति आल्लाहर रहमते आगामीते भालो आसछे। तो विषय होच्छे मुसलमानदेरके जे धन दौलत देওয়া হয়েছে अनुरूप धन दौलत एर आगेও देওয়া হয়েছে। स्पेनेर कथा स्मरण करुन स्पेन एकटा देश जेखाने ख्रिस्टानदेर राज छिलो जेखाने तारिक बिन आजीजेर नेतृत्वे मुसलमानगण गिए सेखाने विजय अर्जन करलो। विजय अर्जन करार परे प्राय हजार बचर सेखाने मुसलमानरा राजत्व करेछे। सेखाने मस्जिदेर जे थाम अनेक बड़ मस्जिद मस्जिदेर थामगुलो सोनार। तो मुसलमानरा जतदिन सेखाने कुरान एबं हादिसके आंकड़े धरे थेकेछे आजार होयेछे रास्ताघाट फाँका हये गिएछे कारखाना फाँका हये गिएछे दोकान फाँका हये गिएछे सबाई मिले नामाज आदाय करेछे। ततदिन पर्यन्त सेखाने अमुस्लिमरा ख्रिस्टानরা কোনো রকমের আক্রমণ করতে পারেনি মুসলমানদের ক্ষতি করতে পারেনি। কিন্তু পরবর্তীকালে যখন মুসলমানরা পৃথিবীর চাকচিক্যকে দেখে কি করেছে সেই সব দিকে ঝুঁকে পড়েছে। কারণ তারা একটা জিনিস বুঝতে পেরেছে অমুসলিমরা বুঝতে পেরেছে যে এদের মধ্যে প্রথমে এমন জিনিস প্রবেশ করাতে হবে যাতে এরা সরে যায় দ্বীন থেকে। এরা দ্বীন থেকে না সরে গেলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এদের উপর অবতীর্ণ হবে না। যার জন্য তারা কি করছে প্রথমে সে মদ ঢুকিয়েছে যুবকদের মধ্যে মদ ঢুকিয়েছে তাকের পাতা ঢুকিয়েছে। তারপরে পাশে নগ্ন উলঙ্গ নারীদেরকে খাড়া করে দিয়েছে। আজান হচ্ছে তো হচ্ছে এরা তাস নিয়ে ব্যস্ত এরা মদ পানে ব্যস্ত এরা নারী নিয়ে উপভোগে ব্যস্ত। এই করতে করতে যখন অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এবং তার রহমতকে ভুলে গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতকে তারা কি করলো অস্বীকার করতে শুরু করলো। তখন ধীরে 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 তাদেরকে ঘেরাও করে মারতে শুরু হলো। এবং জানেন ঘটনা যে ১লা এপ্রিল পালন করা হয় এপ্রিল ফুল দিবস। মুসলমানরাও জানে না নিজেরা এপ্রিল ফুল দিবস পালন করে। আর এপ্রিল ফুল মানে হচ্ছে এপ্রিলের বোকা। এপ্রিল মাসের ১ তারিখে মসজিদে শুক্রবার ছিল তাদেরকে কি করা হয় সবাইকে বললো তোমাদের আর এখানে থাকার প্রয়োজন নাই সকলকে মসজিদে প্রবেশ করিয়ে মসজিদে তালাবদ্ধ করে ভেতরে অ্যাসিড দিয়ে শেষ করে দিল। আর বাড়ি বাড়ি গিয়ে মা বোনেদের ইজ্জতকে হরণ করলো। এইভাবে মুসলমানদেরকে ধ্বংস করা হলো। কেন? এরা আল্লাহকে ভুলে গিয়ে ধন দৌলত চাকচিক্যময় মদ আর ওই মেয়েতে ডুবেছিল নেশায় ডুবেছিল জুয়াতে মেতে গেল। আজকেও বর্তমান পরিস্থিতি এমন যে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দিয়েছে ধন দৌলত দিয়েছে কিন্তু এরা কি করছে এইগুলো পেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাচ্ছে। ভাগ্যবান দুই ব্যক্তি ভাগ্যবান যাদের সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওদেরকে দেখে ঈর্ষা করা যায়। হিংসা হচ্ছে হারাম কিন্তু ঈর্ষা জায়েজ। ঈর্ষা বলতে কি হিংসা হয় ও অত বেড়ে যাচ্ছে কেন ও আল্লাহ ওকে ধ্বংস করে দিক আল্লাহ ওর কমিয়ে দিক এটা হচ্ছে হিংসা। আর ঈর্ষা হচ্ছে ও অত করতে পারছে আমি কেন করতে পারি না ও যে করছে আমাকে প্রচেষ্টা করতে হবে ওর থেকে বেশি করার। তো ঈর্ষা দুই দিকে জায়েজ বৈধ। সেটা হচ্ছে একটা আলেম সে ইলম অর্জন করেছে আর সেই ইলম অর্জন করে সে লেখালেখির মাধ্যমে হোক বক্তৃতার মাধ্যমে হোক দিন ইসলামের প্রচার প্রসার করছে। অন্য আলেম এটা ভাবতে পারে যে ও এটা করছে আমি কেন পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বেশি তৌফিক দান করে। আর একটা ঈর্ষা হচ্ছে ধন দৌলত কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে সে ধন দৌলত পেয়েছে আর আল্লাহর রাস্তায় দান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সে ব্যয় করছে মানুষদেরকে সৎ পথে কিভাবে আনতে হবে সেই দিকে ব্যয় করছে। তো অন্য কেউ ভাবতে পারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে এরকম ধন দৌলত দেয় আমি ওরকম ব্যয় করবো অনুরূপ কাজ করবো দিনের কাজ করবো। এইভাবে আমাদের মধ্যে এই প্রবণতা না থেকে আমাদের মধ্যে এখন বর্তমানে প্রবণতা হচ্ছে কে কত গান বাজনা করতে পারে কে কত বাড়ির মেয়েদের উলঙ্গ পোশাক পরাতে পারে কে কত ধরনের ফুল সজ্জা করে অপব্যয় করতে পারে এর কম্পিটিশন লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে এই সমস্ত পাপ থেকে। নচেত অতীতে যেমন স্পেন জাতিকে ধ্বংস করা হয়েছে মুসলিমদের আরো রাজত্বকে ধ্বংস করা হয়েছে অনুরূপী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব আমাদের উপরে আসতে দেরি লাগবে না। এ সম্পর্কে সূরা তওবার আয়াত 24 রয়েছে সেখানে বেশ কিছু জিনিসের নাম বলা হয়েছে যে ঘর বাড়ি স্ত্রী সন্তান সন্ততি পুত্র রয়েছে তারপর ব্যবসা রয়েছে। এই সমস্ত জিনিসকে যদি মানুষ আল্লাহর চাইতে তার রাসূলের চাইতে তার দ্বীনের পথে সংগ্রাম করার চাইতে বেশি ভালোবাসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতারাব্বাসু অপেক্ষা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আযাব আসার। তা আমাদের যেন সেই পরিণতি না হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই সমস্ত তার গজব থেকে বাঁচিয়ে নেন। আমিন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.